প্রিয় দর্শকবৃন্দ, আহসানিয়া মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ঐতিহ্যবাহী ঢাকার সদরঘাটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কিছু কথা বলব। সদরঘাটের গোড়াপত্তন ঠিক কবে হয়েছিল সঠিক কোনো তথ্য ইতিহাসে নেই, তবে ইতিহাসবিদরা মনে করেন এর বয়স প্রায় হাজার বছর। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত নদীবন্দরটি 19 শতকে একটি ব্যবসায়িক জনপদে রূপ লাভ করে। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা নগর হিসেবে গড়ে উঠেছিল ঢাক্কা। বুড়িগঙ্গা নদীর প্রাচীনত্বের উল্লেখ পাওয়া যায় বৃদ্ধগঙ্গা নামের 2000 বছর আগে রচিত কলিকা পুরাণে। নদীর একপারে সদরঘাট আর অন্যপারে কেরানীগঞ্জ। ছোট ছোট ডিঙি নৌকাগুলো ভেড়ানো থাকে এই ঘাটগুলোতে। যুগ যুগ ধরে দুপারের মানুষের মেলবন্ধন তৈরি করেছেন বুড়িগঙ্গার মাঝিরা। প্রাচীন এই ঘাটগুলোর ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই জানি না। আধুনিকতার ছোঁয়া লেগেছে রাজধানীর একমাত্র নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সদরঘাট কর্তৃপক্ষ যাত্রী সাধারণের সুযোগ সুবিধা বিবেচনা করে ঘাটের উত্তরাত্তর উন্নয়ন ও সংস্কার চালিয়ে যাচ্ছে। যাত্রী সাধারণের জন্য দীর্ঘদিনের পুরানো পন্টুন ও গ্যাংওয়েগুলো সংস্কার করা হয়েছে এবং খালি জায়গায় নতুন পন্টুন স্থাপন করা হয়েছে টার্মিনালে। এছাড়াও টার্মিনালে আধুনিক বিলবোর্ড সহ নতুন অনেক কিছু যুক্ত করা হয়েছে। সদরঘাটের উন্নয়নের অংশ হিসেবে মুলিং বোলার্ড ব্যাংক প্রোটেকশন স্টিল স্প্যাড আরসিসি র্যাম্প নিয়ে কাজ করা হচ্ছে। বুড়িগঙ্গা নদীর তীরে স্বাধীনতার আগ থেকেই গড়ে উঠেছিল ভাসমান হোটেল। এখনো সদরঘাটের সেই ভাসমান হোটেলগুলো টিকে আছে কালের সাক্ষী হয়ে। যাত্রী সাধারণের টিকিট কাটার জন্য এখানে রয়েছে সুব্যবস্থা। এখান থেকে খুব সহজেই বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করা যায়। সদরঘাটে আগে 18টি পন্টুন ছিল, যাহা বাড়িয়ে 26টি করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য পন্টুনগুলো প্লেট করা ও পরিসর বাড়ানো হয়েছে। এতে করে সদরঘাট লঞ্চ টার্মিনালের রূপ একেবারেই পাল্টে গিয়েছে। সারা দেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আসে।
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। মূল ভূখণ্ডের ঠিক কেন্দ্রস্থলে এই নদীটির অবস্থান। সারা দেশের সঙ্গে নৌযোগাযোগের পথ সহজতর হওয়ায় সেই সময়ের নগর স্থপতিরা বেছে নেন এই স্থানটিকে প্রতিরক্ষা, প্রশাসনিক, ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড পরিচালনার জন্য। বুড়িগঙ্গা নদীর ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1610 খ্রিস্টাব্দে ইসলাম খান চিস্তি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। এত দুলাম দোলে দাঁড়াই বাবা না দাঁড়ো না ঢাকা ছিল ভাটি অঞ্চলের অন্তর্ভুক্ত। মুঘল আমলের বহু আগেই বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহরের গোড়াপত্তন হয়েছিল। প্রাচীন ঢাকা শহরটি পুকুরতলির সীমিত এলাকা ঘিরে গড়ে ওঠে। তবে মুঘল রাজধানী হওয়ার পর বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা শহরটি পশ্চিমের দুর্গ থেকে শুরু করে পূর্ব দিকে বর্তমান সদরঘাট পর্যন্ত সুবিস্তৃতি লাভ করে। ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে, কুলিদের ছোড়গল, সব কিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। সদরঘাটে নদীর পার ঘেঁষে লঞ্চ নির্মাণ শিল্প গড়ে উঠেছে যা খুবই সম্ভাবনাময়ী। Thank you.
সদরঘাট এলাকাটি পূর্ব থেকেই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার হতো। এখানে নদীপথে আমদানি রপ্তানি ছাড়াও যাত্রীবাহী বিভিন্ন জলযান যাতায়াত করত। ১৭৬৫ সালে বুড়িগঙ্গা নদীর তীরে একটি বাঁধ নির্মাণ করা হয়। এরপর ১৮৫৭ সালে তদানীন্তন ঢাকার বিভাগীয় কমিশনার সিটি বাকল্যান্ড বাঁধটি সম্প্রসারণ করে আরও পোক্তভাবে ফরাশগঞ্জ থেকে বাবুবাজার পর্যন্ত সম্প্রসারণ করেন। তখন থেকেই এই বাঁধটি বাকল্যান্ড বাঁধ নামে পরিচিত, আর সদরঘাট হয়ে ওঠে সব কিছুর প্রাণকেন্দ্র। বুড়িগঙ্গা নদীর তীরে ১৭৬৫ খ্রিস্টাব্দে যে ঢাকার লোকসংখ্যা ছিল ৯,০০০, কালের সাক্ষী বুড়িগঙ্গা নদীর তীরের সেই ঢাকার লোকসংখ্যা আজ প্রায় ২ কোটি। আয়তন এখন ৯০০ বর্গ কিলোমিটার ছাড়িয়ে গেছে। লোকসংখ্যা ও আয়তন বেড়েই চলেছে, আর সংকৃত হয়ে আসছে বুড়িগঙ্গার সদরঘাট। সদরঘাট কেন্দ্রিক ছিল এককালে মানুষের জীবন জীবিকা। সদরঘাট নিয়ে মানুষের আবেগ ছিল অভাবনীয়। এ নিয়ে রচিত হয়েছে কবিতা, গান ইত্যাদি। যাও একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরনো ঢাকার নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাঁটি বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল। সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। মধ্যযুগে নগরটি ভারতবর্ষে মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা বা সামরিক ফাঁড়ি হিসেবে এবং আইনি আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকাকে উল্লেখ করে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আমরা আজকে তুলে ধরলাম ঢাকার সদরঘাটের ইতিহাস ও ঐতিহ্য। ভিডিওটি দেখার জন্য প্রত্যেক দর্শককে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।